बुधवार থেকে শুরু হয়েছে 12 থেকে 14 বছর বয়সের শিশুদের মধ্যে কোভিড টিকাকরণ। রাজ্যের প্রত্যেকটি জেলাতে দুটি করে স্কুলকে প্রাথমিকভাবে বাছাই করে এই টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়। পশ্চিম জেলার পূর্ব যোগেন্দ্রনগর ইউপিএসসি এর অন্তর্গত নেতাজি সুভাষ কলোনি উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের এদিন কোভিড টিকা দেয়া হয়। 12 থেকে 14 বছর বয়সী ছেলেমেয়েদের কোভিভ্যাক্স টিকা প্রদান করা হয়। কোভিভ্যাক্স টিকার প্রতিটি ফাইল 20 ডোজের, একজনের জন্য প্রতি ডোজ হবে 0.5 ml। প্রথম ডোজ প্রদানের 28 দিন পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। আমরা এই মুহূর্তে নেতাজি সুভাষ কলোনি হাই স্কুলে আছি, ইস্ট যোগেন্দ্রনগর আরবান পিএসসি অধীনস্থ স্কুল। এই স্কুলে আজকে সর্বভারতীয় সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে কোভিড ভ্যাকসিনেশন শুরু হয়েছে 12 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য। তো এখানে যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে সারা ভারতে একই ভ্যাকসিন, কোভিভ্যাক্স। তো এই ভ্যাকসিনটা দুটো ডোজে দেওয়া হয়, সাধারণত 5 ডোজ আজকে দিলে 28 দিন পর সেকেন্ড ডোজ, মানে 28 দিন অ্যাপার্ট, 28 ডেজ অ্যাপার্ট সেকেন্ড ডোজ। তো এটা দেওয়া হচ্ছে সেই আগের মতো, আগে আমরা এতদিন যা দিয়ে এসেছি সে একই কারণেই দেওয়া হচ্ছে, কোভিড প্রতিরোধ এবং কোভিড যদি